হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বিভিন্ন কলেজ শেয়ার করছি, বেস্ট কলেজগুলো শেয়ার করছি। আজকে নিয়ে চলেছি আরও একটি জেলা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। তো চলুন দেখে নিচ্ছি উত্তর দিনাজপুরের একদম টপ কলেজ কোনগুলো, বেস্ট পাঁচটা কলেজ কোনটা। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নিচ্ছি উত্তর দিনাজপুরের বেস্ট কলেজ। আর করছি উত্তর দিনাজপুর জেলার সেরা পাঁচটা কলেজ। প্রথম যে কলেজ দেখেছি এক নম্বরে, সেটা হচ্ছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। এটি হচ্ছে ন্যাকের দ্বারা বি প্লাস গ্রেডের একটি কলেজ এবং এখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পড়াশোনা হয়। এটি হচ্ছে উত্তর দিনাজপুরের কলেজ। আচ্ছা, এখানে আমি যে সাবজেক্টগুলো আছে মোটামুটি ডিপার্টমেন্টগুলো বলে দিচ্ছি। যেমন আর্টস রয়েছে এবং সায়েন্স রয়েছে। আর্টস ও সায়েন্সের আপনারা বিভিন্ন সাবজেক্টে এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে। চলুন দেখে নিচ্ছি সেকেন্ড। দ্বিতীয় আমরা রেখেছি ইসলামপুর কলেজ। ইসলামপুর কলেজ, এখানেও বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়ে থাকে, লাইক বেঙ্গলি, কেমিস্ট্রি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথ, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, উর্দু। অর্থাৎ আপনি বিএ, বিএসসি, বিকম করতে পারছেন ইসলামপুর কলেজ থেকে। চলুন দেখে নিচ্ছি তিন নম্বর। তিন নম্বর আমরা রেখেছি কালিয়াগঞ্জ কলেজ। এটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড কলেজ এবং ন্যাকের দ্বারা বি প্লাস প্লাস গ্রেডের একটি কলেজ। এখানেও আপনারা বিভিন্ন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, লাইক বিএ এবং বিএসসি, এবং তার সাথে বিকমের জন্য আবেদন করতে পারছেন কালিয়াগঞ্জ কলেজ থেকে। চার নম্বর, চার নম্বরে নিয়ে এসেছি শ্রী আগ্রাসেন মহাবিদ্যালয়। এটা হচ্ছে 1995 সালে প্রতিস্থাপিত হয়েছে এবং এটাও ন্যাকের দ্বারা কিন্তু বি গ্রেড একটি কলেজ। এবং এখানেও আপনি বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। বিশেষ করে এই কলেজে কিন্তু আর্টস এবং তার সাথে কমার্সের পড়াশোনা করানো হয়ে থাকে। চলুন দেখে নিচ্ছি লাস্ট বাট নট দ্য লিস্ট, পাঁচ নম্বর, ডক্টর মেঘনাদ সাহা কলেজ। ন্যাকের দ্বারা বি গ্রেড প্রাপ্ত একটি কলেজ এবং এটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড কলেজ। বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ানো হয়ে থাকে জেনারেল এবং অনার্স, লাইক বেঙ্গলি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজির মতন আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন ডক্টর মেঘনাদ সাহা কলেজে। অর্থাৎ আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম উত্তর দিনাজপুর জেলার সেরা পাঁচটা কলেজ। এবং যারা উত্তর দিনাজপুর জেলায় আবেদন করছেন, বিশেষ করে কলেজে পড়ার প্ল্যান করছেন, এই কলেজগুলোতে অতি অবশ্যই আবেদন করবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।